নমস্কার বন্ধুরা, শিবানিস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আমি বানাবো আজকে পাঁপড়ের ডালনা অথবা পাঁপড়ের সবজি, যাই বলুন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে পাঁপড়, যেগুলো বাজারে প্যাকেটে পাঁপড় পাওয়া যায়, সাদা পাঁপড়, সেরকম পাঁপড় আমি নিয়ে নিয়েছি। এবার এই পাঁপড়টাকে আমি 4 পিস নিয়েছি। এবার এই পাঁপড়টাকে আমি এমনি আগুনে সেঁকে নেব গ্যাসে। এবারে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আমি পাঁপড়টাকে এরকম রুটি শাকার মতন করে সেঁকে নেব। এইভাবে প্রত্যেকটা পাঁপড় আমি সেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পাঁপড় এভাবে শেঁকা হয়ে গেছে এবং এই খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এবারে এই পাঁপড়গুলোকে আমি টুকরো টুকরো করে ভেঙে নেব। এইভাবে বেশি বড় করে ভাঙলে এটা ঝোলের মধ্যে গিয়ে আরও বড় হয়ে যাবে, সেজন্য একটু ছোট ছোট করে এটাকে ভেঙে নিতে হবে। প্রত্যেকটা পাঁপড়কে আমি এরকম টুকরো করে নেব এইভাবে। এবার তরকারির মশলাটা করার মতন কুচানো আদা, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো 2 চামচ। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন তেল। তেল বেশি লাগবে না, কারণ এটাতে বেশি তেল লাগে। আর এতে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1/2 চামচ মতন গোটা জিরে। এবার জিরে আর তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি এতে দিয়ে দেবো 2টো আমি টুকরো করে এইরকম ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, ডুমো ডুমো করে এই আলুটা দিয়ে দেবো। দুটো আলু আমি কেটে নিয়েছি, আপনার ইচ্ছে করলে কম করে দিতে পারেন। এবার এই আলুটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, বেশ ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা, আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং লাল লাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে নেব, নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি যে আদা জিরে বাটাটা আমি বেটে রেখেছিলাম, আদা জিরের পেস্ট, সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন দিলাম। এটার মধ্যে 7 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার একটা সামান্য একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো ভালো করে। তার সাথে সাথে আমি লবণটাও দিয়ে দেবো, 7 মতন লবণ। পাঁপড়ে কিন্তু লবণ, নিজস্ব লবণ থাকে, সেই জন্য যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। আর একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো, চিনি একটুখানি, যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা মাঝারি আঁচে রেখেছি। ঘরে যখন কোনো সবজি থাকে না বা সবজি রান্না করার সময় পাওয়া যায় না, তখন এই সবজিটা রান্না করলে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এটা খুবই সুস্বাদু হয় এবং খুব সহজেই হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি এটার মধ্যে জল দিই। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ পাঁপড়ে অনেক জল টেনে যায়, দিয়ে তরকারিটা শুকনো হয়ে যায়। সেই জন্যে যতটা সম্ভব জল পরিমাণ মতো জলটা দিতে হবে। আমি প্রথমে এটাতে 2 বড় কাপ জল দিই, 2 বড় কাপ। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা অনেকক্ষণ ধরে ফুটে গেছে ঝোলটা, এবং আলুও প্রায় আমার একদম সেদ্ধই হয়ে গেছে প্রায়। এই অবস্থায় আমি এবারে দিয়ে দেবো যে পাঁপড়টা আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, ভেঙে রেখেছিলাম, সেই পাঁপড়টা দিয়ে দেবো। এই পাঁপড়টা কিন্তু অবশ্যই সাদা পাঁপড় হতে হবে, মানে প্লেন পাঁপড়। কোনো মশলাদার পাঁপড় হলে কিন্তু টেস্ট পাল্টে যাবে। এটা একদম সাদা পাঁপড় দিয়েই করতে হবে। এবার এই পাঁপড়টা দেওয়ার পরে
আমি আর 5 মিনিট জাস্ট এটাকে ফুটিয়ে নেব। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের পাঁপড়ের ডালনা বা পাঁপড়ের সবজি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন ভিডিও তৈরি করার জন্যে। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা কিন্তু গরম ভাতে তো খুবই ভালো লাগে, রুটি দিয়েও খুবই ভালো লাগে। এটাকে কিন্তু একটুখানি ঝোল ঝোল রাখতে হবে, একদম শুকিয়ে দিলে ভালো লাগবে না খেতে। তাহলে আজকের রেসিপি আমার তৈরি, পাঁপড়ের ডালনা বা পাঁপড়ের সবজি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর সঙ্গে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। ধন্যবাদ।